এই বাড়িটা হচ্ছে 38 লাখ টাকার একটা বিশাল বড় বাড়ি, দুকাটা ছটাক জায়গার উপরে এই বাড়িটা আছে। খুবই সুন্দর একটা বাড়ি, রাস্তাটা দেখতে পাচ্ছেন 12 ফুটের একটা সুন্দর রাস্তা আছে। এই জায়গাটা আপনারা পেয়ে যাবেন, পার্কিং করতে পারবেন এই জায়গাটায়। এই লোকেশনটা আপনারা পার্কিংয়ের জন্য জায়গাটা পেয়ে যাবেন। এই জায়গাটা আপনারা যদি চান যে সেট করে দুটো গাড়ি রাখবেন, তার জন্য এই জায়গাটা ফাঁকা আছে, এই জায়গাটা পার্কিং হয়ে যাবে। রাস্তা বড়পুর রাস্তা আছে, 12 ফুটের রাস্তা আছে, আরামসে ফোর হুইলার ঢুকে যাবে। আর বাড়িটা দেখুন, নতুন একদম বাড়ি। যারা নতুন বাড়ি চাইছেন ময়নার কাছে, NH 34 থেকে 1 মিনিট ডিস্টেন্সে, তাদের জন্য এই বাড়িটা একদম পারফেক্ট। এই রাস্তাটার উল্টো দিকে, মানে ওই যে দেখুন একটা ব্যানার দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে NH 34। মানে আমাকে ঢুকতে হচ্ছে এই দিকটা থেকে, আমাকে এই দিকটা থেকে আসতে হচ্ছে, তার জন্য একটু ঘুরে আসতে হচ্ছে, বাট 1 থেকে 1.5 মিনিট ডিস্টেন্স, তার থেকে বেশি সময় লাগে না। খুবই সুন্দর একটা বাড়ি, নতুন একটা বাড়ি। যারা ক্যাশ টাকায় বাড়ি চাইছেন তারা এই বাড়িটার জন্য যোগাযোগ করতে পারেন। কলম করা বাড়ি আছে, এগুলো কলম আছে। আর এটা হচ্ছে বাড়ির মেইন গেট আছে, এদিকটা হচ্ছে পূর্ব দিক আছে, আর এদিকটা হচ্ছে পশ্চিম দিক আছে। আর বাড়িটার মেইন গেট হচ্ছে, আপনারা বাড়িতে ঢুকবেন দক্ষিণ মুখ করে। এই জায়গাটা দেখুন, এই জায়গাটা বাইক পার্কিংয়ের জন্য একদম সুন্দর জায়গা করা আছে, যেখানে আপনারা বাইক পার্কিং করতে পারবেন। এই দিকটা আপনারা একটু জঙ্গল ফঙ্গল হয়ে আছে, বাড়িতে কেউ বেশি থাকে না বলে এই জায়গাটা পরিষ্কার করে এখানে আপনারা বাইক রাখতে পারবেন, বা এই পোর্শনটা আপনারা বাইক রাখতে পারবেন। আর বাড়িটা টোটাল বাউন্ডারি করা আছে, পাঁচিল করা আছে, দেখুন পুরোটাই হচ্ছে পাঁচিল করা আছে। দেখুন বাড়িটা একদম নতুন বাড়ি, ইনকমপ্লিট বাড়ি, কিছু কিছু জায়গাতে কাজ প্লাস্টার করা বাকি আছে। আপনাদেরকে আমি এবার ভিতর থেকে দেখাই, এটা হচ্ছে সিঁড়ির জায়গাটা, দেখুন নিচে কিন্তু টাইলস করা আছে, সিঁড়িটা কিন্তু মার্বেল করা আছে। খুবই সুন্দর একটা বাড়ি, যারা ভালো বাড়ি চাইছেন NH 34 থেকে একদম কাছে, তাদের জন্য এই বাড়িটা একদম পারফেক্ট। এই জায়গাটা ব্যালকনির মতো আছে, এই জায়গাটা বসতে পারবেন আপনারা। আর এদিকটা একটা গেট আছে, এদিকটা একটা গেট পেয়ে যাবেন। আর এখানে ট্যাঙ্ক মোটর করা আছে, আপনারা মোটরের জলের সমস্যা হবে না। আর এটা হচ্ছে বাড়িতে ঢোকার মেইন গেট। যারা বড় ডাইনিং চান, বাড়িতে একটা বড় ডাইনিং থাকবে, তাদের জন্য এই বাড়িটা পারফেক্ট। কারণ এখানে এক মানে একটা বিশাল বড় একটা ডাইনিং পেয়ে যাচ্ছেন। দেখুন এখানে একটা ওপেন কিচেন আছে, মানে ওপেন কিচেন, টেবিল আছে, চেয়ার আছে, সব কিছু থাকা সত্ত্বেও আপনাদের ডাইনিংটা কত খোলামেলা, মানে ফ্ল্যাটের মতো। যারা বড় ডাইনিং চান তাদের জন্য এই বাড়িটা পারফেক্ট। দেখুন অনেক বড় একটা কিচেন, মানে ওপেন কিচেন। এই জায়গাটা ঠাকুরঘর আছে, আপনারা এই জায়গাটা ঠাকুরঘর করে রেখেছে, খুবই সুন্দর। এখানে আপনাদের বেসিং করা আছে, যাতে ঠাকুরঘরের জিনিসপত্র এখানে ধোয়া একটা ব্যবস্থা আপনারা পেয়ে যাবেন। একটা জালনাও আছে, এদিকটা একটা জালনা আছে, এই যে একটা জালনা আছে, দেখুন এই যে একটা জালনা আছে। আর এটা বাথরুম আছে, কমন বাথরুম আছে। এটা যে বাথরুমটা আপনারা পুরো টাইলস সেট পেয়ে যাবেন, পুরো ফুল টাইলস করা আছে, একদম পুরো উপর পর্যন্ত টাইলস করা আছে, সুন্দর একদম টাইলস করা আছে। দেখুন খুবই সুন্দর একটা বাড়ি, যারা ভালো বাড়ি চাইছেন তাদের জন্য এই বাড়িটা একদম পারফেক্ট। ডাইনিং স্পেসটা দেখুন, আর দেয়ালে কিন্তু এই জায়গাটা একটা ভালো প্রিন্ট করা আছে, এই প্রিন্টটা কিন্তু অনেকটাই খরচা, তার জন্য এখানে একটা ভালো প্রিন্ট করা আছে। আর দুটো বেডরুম আছে, নিচে দুটো বেডরুম আছে, এদিকটা একটা বেডরুম আছে, এদিকে একটা বেডরুম আছে। আমি একটা বেডরুমে আপনাদেরকে নিয়ে যাই, দেখুন অনেক বড় একটা বেডরুম, খাট রাখা আছে, আলমারি রাখা আছে, তারপরেও কতটা জায়গা, এইদিকেও কতটা জায়গা, ওপেন আছে। যারা বড় বেডরুম যাদের পছন্দ তাদের জন্য বাড়িটা পারফেক্ট, পুরো রং করা আছে। এবার আপনাদেরকে দ্বিতীয় বেডরুমে নিয়ে যাচ্ছি, দ্বিতীয় বেডরুমটা দেখুন, এটা হচ্ছে দ্বিতীয় বেডরুম। এইখানটাও দেখুন একটা সুন্দর একটা প্রিন্ট করা আছে, এই প্রিন্টে খরচা বেশি অলওয়েজ। এই বেডরুমটার সাথে পেয়ে যাবেন একটা অ্যাটাচ বাথরুম, এটা একটা অ্যাটাচ বাথরুম আছে, আমি বাথরুমটাকে আগে দেখাই। এখানে একটা অ্যাটাচ বাথরুম আছে, একদম কোমোড করা আছে, অনেক বড় একটা বাথরুম, খোলামেলা, এদিকটা একটা জানলাও আছে, খোলামেলা বাথরুম। আর রুমের সাইজটা দেখুন অনেক বড়, খাট রাখা আছে, ওইদিকে আলমারি রাখা আছে, সব কিছু পরেও কতটা জায়গা, এটা অনেকটাই দরকার। আর উপরে একটা স্টোর রুম করার জন্য একটা জায়গা পেয়ে যাবেন, উপরে আপনারা স্টোর রুম করতে পারবেন। সব থেকে বড় হচ্ছে বাড়িটার ডাইনিং স্পেসটা অনেক বড়। আর উপরেও বেডরুম আছে, উপরটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই, উপরেও বেডরুম আছে, দেখুন সিঁড়িগুলো একদম মার্বেল ফার্নিশ করা আছে, আপনাদের কোনো এক্সট্রা খরচা করতে হবে না, রং টং সব কিছু করা আছে। হচ্ছে উপরটা,
এবং কলম করা আছে, হচ্ছে রাস্তা, রাস্তা। এই জায়গাটায় ছাদের ব্যবস্থা, এখানে বেডরুম আছে, কিচেন আছে এখানেও, মানে কিচেন করতে চাইলে কিচেনের ব্যবস্থাও আছে। উপরে দেখুন জলের ট্যাঙ্কি করা আছে। এদিকে দেখাই আমি বেডরুমটা, উপরটায় টিন সেট করা আছে, ভালো টিন সেট করা আছে। এই জায়গাটায় কিচেন আছে, বা এখানেও কিচেন করতে পারেন, বা এই জায়গাটায় কিচেন অলরেডি আছে, জায়গাটায় অলরেডি কিচেন আছে, অনেকই বড় কিচেনটা উপরের। আর এই যেটা ডাইনিং স্পেস আছে উপরে, বাট উপরটা ছাদ নেই। আর এটা হচ্ছে একটা বেডরুম উপরে, খোলামেলা বেডরুম। দেখুন প্রতিটা ঘরের রুমের সাইজ কিন্তু অনেক বড়, খাট রাখা, আলমারি রাখা, তারপরেও অনেকটা খোলামেলা জায়গা, অনেকটাই খোলামেলা জায়গা। বাট উপরটা টিন সেট করা আছে, উপরটা ছাদ ঢালাই নেই, আপনাদের ছাদ করে নিতে হবে। আর বাড়িটার দাম হচ্ছে 38 লাখ টাকা, 38 লাখ টাকা এরকম একটা বাড়ি পেয়ে যাচ্ছেন। একতলা বাড়ি, উপর দিকটা আমি ছেড়ে দিলাম, উপর পোর্শনটা আমি ছেড়ে দিলাম, উপর পোর্শনের ছাদ আপনাদের করে নিতে হবে। বাট একতলা বাড়ি, দুকাটা ছটাক জায়গার উপরে, এই দামে, লোকেশন ভালো লোকেশানে, এই যে পার্কিংয়ের জন্য জায়গাও আছে, এই লোকেশানে আপনারা পাবেন না। দেখুন খুবই সুন্দর বাড়ি। আর যারা চ্যানেলটিতে নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফলো করুন, লাইক করুন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।